বহু পুষ্টিগুণে ভরপুর কাঁচকলা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। কাঁচকলার তরকারি কিংবা সবজি খেতে যেমন সুস্বাদু, তেমনি আমাদের শরীরে পুষ্টিগুণ বজায় রাখতে সহায়তা করে। তো আজকে আমার রেসিপি কাঁচকলার সবজি। এজন্য আমার লাগবে কাঁচকলা। তো আমি কলা কেটে তারপরে কিন্তু টুকরো করে এভাবে সিদ্ধ করে নিয়েছি। আর সিদ্ধ করার সময় অবশ্যই একটু হলুদ মাখিয়ে সিদ্ধ করতে হবে। তারপর আমি ছেঁকে নিয়েছি। এখন চুলায় বসিয়ে দিলাম একটি প্যান। প্যানে সামান্য তেল দিয়ে তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে আমি বড় আকারের তিনটা পেঁয়াজ ব্যবহার করেছি। যেহেতু আমি ভুনা করব, তাই কিন্তু পেঁয়াজটা একটু বেশি দিতে হবে। দিচ্ছি স্বাদ মতো লবণ। পেঁয়াজটা যখন ভাজা হয়েছে, আমি এখানে দিয়ে দিচ্ছি টেবিল চামচে এক চামচ আদা এবং রসুন বাটা। তারপর নেড়ে চেড়ে আদা রসুনটাকে একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ এবং এক চামচ মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য পানি। এবার মশলাটাকে কষিয়ে নেব। তার আগে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের পাউডার। মশলাটাকে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো কষানো হয়ে গেছে, এখন আমি নেড়ে চেড়ে কলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর এই অবস্থাতে আমি কিন্তু অন্তত 2 মিনিট এভাবে জাল করতে থাকবো আর নাড়াচাড়া করতে থাকবো। এভাবে যখন দেখবেন যে একদমই মশলাটা লেগে গিয়েছে, তখন পানি দিয়ে দিতে হবে। পানির পরিমাণটা এখানে আমি 4 কাপে 1 কাপ দিয়েছি। তো কলাটা কিন্তু আগেই যেহেতু সিদ্ধ করা ছিল, তাই অতটা পানি লাগেনি। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এবার সামান্য সময়ের জন্য ঢেকে দিব। এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা। এবার নেড়ে চেড়ে আরেকটু সময়ের জন্য ঢেকে দিব। ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে আমার সকল নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো হয়ে গেল আমার অত্যন্ত স্বাদের সবজি রান্না। কলার এই সবজিটি বাসায় এভাবে রান্না করে দেখতে পারেন। আশা করি মাছ মাংস ফিল করবে। তো ভালো থাকবেন ভিউয়ার্স, আর আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।